এই গরমে সিহারিতে তৃপ্তি করে খাওয়ার জন্য আজকে কিছু দেশীয় খাবার রান্না করেছিলাম। এই তো আজকে রান্না করেছিলাম লতি চিংড়ি, আর করেছিলাম পাতলা করে সজনে ডাল, আর আমার পছন্দের লইটা শুটিও কিন্তু ভুনা করেছি, দেখেন কতটা লোভনীয় হয়েছে। আর এই ব্যাগটা ছিল আমার ঈদের। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো সিহারিতে কী কী রান্না করব সেগুলোই আমি বের করছিলাম। আর কয়েকদিন যাবৎ ভাবছিলাম যে কিছু দেশীয় খাবার রান্না করবো, মানে দেশি লতি আর ডাল রান্না করবো পাতলা করে, আর আমার পছন্দের লইটা শুটি ভুনা করব। তবে আমার শুটকি পছন্দ হলে তো আর হবে না, রাইসের বাবা তার খায় না কোনো রকমভাবে, তাকে শুটকি খাওয়াতেই পারি না বা সে পছন্দই করে না। তো ভাবলাম তাহলে ডাল রান্না করি আর লতি রান্না করি, তার জন্য তো হয়ে যাবে, আর আমার জন্য স্পেশাল করে হচ্ছে শুটকি ভুনা করব। আর এই তো ডালটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, ডালটা সেদ্ধ হতে থাক। এর মধ্যে আমার হচ্ছে ঈদের একটা ব্যাগ দেখাই আপনাদেরকে, দেখেন ব্যাগটা কত সুন্দর তাই না? এরকম ব্যাগ যদি অনলাইন থেকে অর্ডার করার পরে হাতে পাই আর এত সুন্দর হয় তাহলে কিন্তু মনটা একেবারে ভালো হয়ে যায়। আমার ঈদের জন্য আমি এই ব্যাগটা নিয়েছি, যে কোনো ঈদ ড্রেস বা যে কোনো ড্রেসের সঙ্গে কিন্তু এই ব্যাগটা খুব ভালো মানাবে। তবুও অনেকগুলো কালার রয়েছে, কেন জানি এই কালারটা আমার কাছে বেশ ভালো লাগলো। তো যাই হোক, দেখেন ভেতরের অংশটা অনেক সুন্দর, মানে অনেক স্পেস রয়েছে আর কি। আর একটা বড় বেল্টও রয়েছে, মানে ছোট বড় করে কিন্তু এই ব্যাগটা ক্যারি করা যাবে। তা আমি এই তো এখন ব্যাগটার বেল্টটা আমি লাগিয়ে নিব, লাগিয়ে নেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর লাগে। সামনে একটা সুন্দর টার্সেল রয়েছে স্টারের মতো, এটা আমার কাছে বেশ ভালো লেগেছে এই ডিজাইনটা। তো এই যে দেখেন বেল্টটা লাগানোর পরে কিন্তু ব্যাগটা ছোট বড় বা সবভাবেই কিন্তু নেওয়া যাবে। এই ধরনের ব্যাগগুলো কিন্তু আমি সবসময় ব্যবহার করি, আপনারা কিন্তু দেখবেন, কেন যেন এই ধরনের ব্যাগগুলো আমার বেশি ভালো লাগে, বেশি বড়ও না বেশি ছোটও না, একেবারে মাঝারি, সব সময় রেগুলার ইউজের জন্য বেশ ভালো। তো যাই হোক, আপাতত এই একটাই ব্যাগই নিয়েছি, আর যে পেজ থেকে আমি এই ব্যাগটা নিয়েছি এত সুন্দর সুন্দর কালেকশন বলার বাইরে। আপনারা যদি এই পেজে যান গেলে আপনাদের মাথা ঘুরিয়ে যাবে, এত সুন্দর এবং এত কোয়ালিটিফুল ব্যাগ রয়েছে তার পেজে। তো যাই হোক, যে পেজে এই ব্যাগটা পাবেন বা যে পেজ থেকে আমি নিয়েছি সেই পেজের নামটা কমেন্টস এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে সেখান থেকে আপনারা ঈদের জন্য এই ব্যাগগুলো অর্ডার করতে পারেন। আর এখন আমি প্রথমে হচ্ছে লতি রান্না করব, তো সেই জন্য আমি এখানে চিংড়ি মাছ দিলাম, পেঁয়াজ কাঁচামরিচ তেলের মধ্যে ভাজার পরে, তারপরে কিছুটা চিংড়ি মাছ দিয়েছি। এরপর চিংড়িগুলো ভাজার পরে আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দেবো সামান্য পরিমাণ, আমি এখানে যেহেতু কাঁচামরিচ দিয়েছি এই জন্য মরিচের গুঁড়া কিন্তু খুবই সামান্য পরিমাণ দিয়েছি। এরপর সামান্য পরিমাণ করে, মানে আধা চামচও কম করে করে আদা রসুন বাটা দিলাম, আর জিরা গুঁড়া দিয়েছি। এখন পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব, আর দেশি চিংড়ি দেশি লতি দিয়ে আজকে এই মানে লতি চিংড়ি রান্না করছি। অনেক সময় দেখা যায় হাইব্রিড লতিও কিন্তু থাকে, আর হাইব্রিড লতিও কিন্তু আছে, সেটা কিন্তু আরও বেশি মোটা হয়, খেতে তেমন ভালো লাগে না আমার কাছে। যতবারই আমি রান্না করি এই দেশি লতি এটাই খাই, এটাই আমার কাছে বেশ ভালো লাগে। যদিও হচ্ছে এটা মানে বাঁচতে কষ্ট বা একটু এটা পরিষ্কার করতে কষ্ট, তবে মাঝে মধ্যে হঠাৎ কিন্তু একবার খাওয়া যায়, আর রোজার সময় কেন জানি এই ধরনের খাবারগুলো খুব ভালো লাগে সিহারিতে। তো যাই হোক, দেখেন আমি খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন এখানে হচ্ছে একটু পানি দিয়ে দিব, এই পানিতেই হচ্ছে লতিটা হয়ে যাবে। যেহেতু কোনো ঝোল উঠে নাই, আমি অনেক আগেই হচ্ছে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম, তো পুরোপুরি পানি সব চলে গেছে বা পড়ে গেছে। যদি সাদা সাদা লতিটা ধুয়ে আমি তরকারিতে দিতাম তাহলে কিন্তু অনেকটা পানি উঠতো, তো সেই সুযোগ ছিল না, তো একটুখানি সামান্য পানি দিয়ে লতিটা কিন্তু রান্না করেছি। আর এখানে দেখেন ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আমি এখন হলুদের গুঁড়া দিয়ে দিব আর লবণ দিয়েছি এখন পরিমাণ মতো, তারপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে খুব ভালো করে ডালটা এখন ঘুটে নেব। এরপরে আমি সাজনা দিব কিছু, কয়েকদিন আগে কয়েকটা হচ্ছে সাজনা আনা ছিল বাসায়, তো ভাবছিলাম যে ডাল দিয়ে রান্না করব, সেটাই হচ্ছিলো না, তো ভাবলাম যে আজকেই রান্না করি পাতলা ডালের মধ্যে। এরকম সাজনে ডাল কিন্তু খুবই মজার, গরমে কিন্তু এই খাবারগুলো একেবারে হচ্ছে বেস্ট বলতে পারেন। তো যাই হোক, এই তো সাজনা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করলে কিন্তু হয়ে যাবে। আর বাগার দেওয়ার জন্য আমি এখানে হচ্ছে রসুন আর পেঁয়াজ তেলের মধ্যে ভালো করে ভেজে নেওয়ার পরে এখন এই ডালের মধ্যে দিয়ে দিয়েছি একটু ব্রাউন কালার করে ভাজার পরে। বাস ডাল রান্না কিন্তু হয়ে গেছে। এই ডালটা আমি একটু ঘন করে রান্না করি, কেন যেন আমার সাজনা ডাল রান্না করলে একটু ঘন করেই বেশি ভালো লাগে, চাইলে আপনারা কিন্তু সেমভাবে একটু পাতলা করেও করতে পারেন, যদিও এই রান্না সবাই পারেন তাই না, তাও আমি বারবার বলছি। তো যাই হোক, এখন আমার পছন্দের শুটকি ভুনা করব, লইটা শুটকি ভুনা, আর আমার জন্য একটু বেশি করে করব, যাতে করে সিহারিতে যখন তখন আমি এই শুটকি ভুনাটা দিয়ে ভাত খেতে পারি, যেহেতু রাইসের বাবা খায় না আর প্রতিদিনও আমার ওই রকম বা মাঝে মধ্যেও রান্না করা হয় না, হঠাৎ যখন রান্না করি একটু বেশি করেই করি।
এই তো একটু পেঁয়াজ কুচি বেশি করে দিয়েছি, রসুন কুচি কিন্তু বেশি করে দেওয়া হয়েছে। এরপর কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ তেলের মধ্যে ভাজার পরে আমি এই তো এখানে লইট্টা শুটকি কিন্তু দিয়ে দিয়েছি। এখানে প্রায় 100 গ্রাম বা 150 গ্রামের মতো হয়তো বা লইট্টা শুটকি ছিল। তো সবগুলো খুব ভালো করে ধুয়ে এরকম করে আমি হচ্ছে এখন দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু প্রথমেই লইট্টা শুটকিটা হালকা একটু ভেজে নিই, এমনি একটা হাঁড়ির মধ্যে ভেজে নিয়েছিলাম, তারপরে ভালো করে ধুয়ে আর কি দিয়েছি। এরপর আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়েছি, সামান্য একটু আদা রসুন বাটা দিয়েছি। এরপর হচ্ছে আমি জিরা গুঁড়া দিলাম, খুবই হচ্ছে অল্প পরিমাণে। এখানে কিন্তু আমি লবণ দিয়েছি, কারণ শুটকির মধ্যে কিন্তু লবণ অলরেডি থাকে, তো একটুখানি কমই দিতে হয়, তা না হয় দেখা যায় পরে কিন্তু অনেকটা বেশি হয়ে যায়। তো যাই হোক, এরপর আমি এখানে ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে একটু পানি দিয়ে দিলাম, এই পানিতে শুটকি রান্নাটা হয়ে যাবে। আর এই তো আমার মতো কে কে আপনারা এরকম লইট্টা শুটকি ভুনাটা খুব পছন্দ করেন আজকে কিন্তু কমেন্টস করে জানাবেন। আর দেখেন লইট্টা শুটকি ভুনাও কিন্তু হয়ে গেছে, আমি একেবারে ভুনা ভুনা বা ভাজা ভাজা কিন্তু করেছি। তো এই ছিল আমার আজকের সিহারি রান্না বান্না, লুচি চিংড়ি আর পাতলা করে সজনে দিয়ে ডাল রান্না করেছিলাম, আর সাথে তো শুটকি ছিল।